প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করব এগ মশালা কারি। এর জন্য লাগবে সেদ্ধ ডিম 6টি। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি সুন্দর কালার আসার জন্য, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর দিচ্ছি চিকেন টিক্কা মশালা 1 চা চামচ, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু কালারটা সুন্দর হয়, ঝাল হয় না। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ডিম ভাজবো, তো কড়াইয়ে নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ডিম। ডিম দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই থাকবে, হাই হিটে খুব দ্রুত ডিমটাকে ভেজে নেবেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য জিরা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন জিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠে। জিরা ফুটে উঠলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আমি 1/4 কাপের মতো হবে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিবেন, এতে করে ঝাল এবং সুঘ্রাণ দুটোই বেরিয়ে আসবে। আমি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন চারপাশে হালকা একটু গোল্ডেন কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, এতে করে গ্রেভি ঘন হবে। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে, অর্থাৎ মিডিয়াম আছে, এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর কি। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি 1টি কিউব দিচ্ছি এখানে, 2 চা চামচের মতো হবে আদা রসুন বাটা রয়েছে, সেটা দিলাম। দিয়ে এখন এটাও বেশ কিছুক্ষণ ভেজে নিব। যখন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন অ্যাড করে দিতে হবে টমেটো। আমি এখানে বড় সাইজের 1টি টমেটো ছোট ছোট কিউব করে কেটেছি, সেটা অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত এটা এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর টমেটো দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, অর্থাৎ স্লো ফ্লেমে রেখে এটাকে সফট হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবেন। এই সময় দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন। তো চুলার আঁচ বাড়ানো থাকলে কি হবে, টমেটোটা কিন্তু গলে যাবে না, যেমন তেমনই থাকবে। এখন দিয়ে দিচ্ছি দই, অর্থাৎ দই মিশ্রণ যেটা আমরা মশলা দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাটিতে যে দইয়ের মিশ্রণ লেগে আছে তাই আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে এই বাটিটা ধুয়ে নিয়ে মশলার সঙ্গে অ্যাড করে দিব, এতে করে মশলাও কষানো হবে এবং বাটিতেও এক্সট্রা কোনো মশলা লেগে থাকবে না। যখন দেখবেন মশলা এরকম তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে পানিটা অ্যাড করে দিতে হবে। দিয়ে আবার এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আবারও তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে ভেজে রাখা ডিম। তো ডিমের মাঝখানে আমি একটু চিরে দিচ্ছি চাকু দিয়ে। চেষ্টা করবেন হাঁসের ডিম দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। মুরগির ডিম দিয়েও রান্না করা যাবে, আমি অবশ্য মুরগির ডিমই নিয়েছি। আমি 4টা দাগ কেটে নিলাম। এখন ডিমের সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন আবারও এটাকে নেড়ে চেড়ে মশলা ডিম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন মশলাগুলো কোথাও দলাপেকে না থাকে। তো এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব একটু চিনি, যেহেতু টক দই ইউজ করেছি তাই এটার ব্যালেন্স ঠিক রাখতে আপনাকে একটু চিনি দিতে হবে, তা না হলে কিন্তু টক টক লাগবে। তো স্বাদ মতো চিনি দিবেন, যে যেমন
খেতে পছন্দ করেন আর কি, কেউ একটু মিষ্টি হলে বেশি পছন্দ করেন, কেউ মিষ্টি পছন্দ করেন না, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিবেন। সবশেষে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো বা তার থেকে একটু বেশি হবে, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। তো চুলা থেকে নামানোর পূর্বে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ধনিয়ার পাতা কুচি দিচ্ছি, দিয়ে এখন এটাকে ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 2 মিনিটের জন্য। ঠিক 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নেবেন, নিয়ে এটাকে মিক্স করে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করবেন। দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনার।